আমি মুশফিক ইমন, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে আমি RM5M-এ একটা প্রজেক্ট ছিল আমার, অনেক দিন নিয়ে সেটা ভাবতেছিলাম বাট করে উঠতে পারি নাই। সেটা হচ্ছে ইন্ডিয়ান RM5M V4-এ বা RM5M-এ MPSM ডিস্কটা লাগাবো। ওকে, প্রায় অনেকক্ষণ হয়ে গেল আর একটু বাইরে গেছিলাম, এসে দেখলাম কাজ শুরু করছে। তো বাইকের ব্রেকিংটা আপডেট করা হয়েছে, RCB লাগানো আছে তো আগে থেকেই। RCB লাগানোর পরও আমার স্টক যে ডিস্ক যেটা ছিল আর কি, ওইটা আমি খুলে ফেলছি। ওই যে দেখি ভাইয়া, ওইটা ওইটা তো স্টকটা আমি খুলে ফেলছি। এটা হচ্ছে স্টকটা যেটা বাইকের সাথে আসছিল। আর এটা খুলে এবার এই যে PSM-টা লাগাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি, R15 V4, তারপর হচ্ছে RM5M, যেটা ABS আছে, ABS-এ নর্মালি এটা বসে না, PSM ডিস্কটা বসতেছে না, মানে এটা বসে না আর কি। আর যেগুলোতে ABS আছে, যেমন হচ্ছে ভার্সন 3 ABS, সেগুলোতে হচ্ছে PSM ডিস্কটা বসে না। তো এটা অনেক মডিফাই টডিফাই কইরা এখন বসাবো, অনেক প্ল্যান, বড় একটা প্ল্যান করছি প্রায় অনেক দিন যাবত। তো এটা এখন বসাচ্ছি, এটাই RM5M V4-এ ইনস্টল করতেছি। তো ডিস্ক ঢুকাই ফেলছি রিমের সাথে লাগায়া। এখন হচ্ছে এইটার ব্রেকের যেটা, মানে ব্রাইভির যে ইয়েটা আছে, ক্যালিপার যেটা আছে, এটাই বসানোটাই হচ্ছে মেন ফ্যাক্টর কি। তো এটার জন্য ব্র্যাকেট লাগবে, আর PSM-এর যে স্টক যে ব্র্যাকেটটা আছে, সেই স্টক ব্র্যাকেটটা দিয়ে এটা হবে না। আর তো এটাকে একটু মডিফাই করব, মডিফাই করে ওটা সিস্টেম করে দেন লাগাবো আর কি। উস্তাদের মায়ের শেষ রাত্রে। ওকে ওকে ওকে, অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে RM5M আলফাতে এই PSM ডিস্কটা ইনস্টল করলাম। এই যে এটা অনেক দিনের প্ল্যান ছিল। তো ABS-এর কারণে অনেকে অনেক কথা বলতেছিল যে হয় না, হবে না, হবে না, হবে না, হয় না, হয় না, হয় না। তো যাই হোক, পরে সবুজ ভাইকে দিয়ে এটা অনেক প্ল্যান ট্ল্যান করে, অনেক কিছু সিস্টেম টিস্টেম মডিফাই করে এই যে লাগাইলাম PSM ডিস্ক। আর এখন বেরোবো, বের হয়ে একটা রাইড দিব। ব্রেক কম ধরবে ফার্স্টে, কত কিলো পর্যন্ত? প্রথম 10-15-20 কিলোমিটার, ওই ধরলাম আর কি 50 কিলোমিটার, ব্রেক আর কি কম ধরবে। এটা হয়, এটা যখন আমরা নতুন ব্রেক শু লাগাই বা হচ্ছে নতুন ব্রেক প্যাড লাগাই বা হচ্ছে আপনার ধরেন ডিস্ক লাগাই, তখন এরকম হয়। তো এটাও নতুন লাগানো হয়েছে, যার কারণে এটা একটু টাইম লাগবে অ্যাডজাস্ট হওয়ার জন্য। এটা অ্যাডজাস্ট হচ্ছে আস্তে 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 আস্তে, এই জিনিসটা অ্যাডজাস্ট হচ্ছে, ব্রেকটা আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, তো এতক্ষণ ধরে চালাচ্ছি একটু একটু আস্তে আস্তে, ব্রেক করে করে ব্রেক করে করে চালাচ্ছি। এটা আরও ইয়ে হচ্ছে, ব্রেকটা আরও ভালো কাজ করতেছে, যদিও এটা আপনার অ্যাকচুয়ালি 300 কিলোমিটার পর্যন্ত, 200-300 কিলোমিটার পর্যন্ত চালানো লাগে। আমি স্টেপ বাই স্টেপ ব্রেকিংটা আপডেট করছি, সেটার রিজন আছে। সেটার রিজনটা হচ্ছে আমি প্রথমে RCB-টা ইনস্টল করছি। RCB-টা ইনস্টল করার পর আমি পারফরমেন্সটা দেখছি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস RCB, আসলে কি কতটুকু সাপোর্ট কতটুকু করে ওইটা আমি চেক করলাম। আর হচ্ছে আপনার দেন হচ্ছে আমি ডিস্ক লাগাইলাম। তো দুইটা জিনিসের কম্বিনেশন থেকে আমি বুঝতে পারবো যে কোনটা আমাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে। আর ব্রেকিংটা মোটামুটি এখন ভালো, 60 ফিটে এত স্পিড ব্রেকার থাকে, এই যে এই যে দেখছেন। তো ব্রেকিং আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো,
এটা আসলে চালাই আরো 2-300 কিলোমিটার পরে আমি এটা নিয়ে শর্ট একটা রিভিউ দেব আপনাদেরকে আচ্ছা তো RM5M মনস্টার আলফা তো আলফাতে পিএসএমটা লাগাই ফেললাম ফাইনালি লাগানো হয়ে গেছে এটা একটু মডিফিকেশন করা লাগছে ব্র্যাকেটটা আর আলহামদুলিল্লাহ লাগানোর পর থেকে বেশি চালাই নাই আনুমানিক আপনার 2 কিলোমিটার চালাইছি তো ব্রেকিংটা আপডেট হচ্ছে আর প্রথম যে কোনো জিনিসই লাগানোর সময় এটা একটু আপনার অ্যাডজাস্ট হতে টাইম লাগে যেমন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল RM5M এ ABS এ পিএসএম ডিস্কটা কানেক্ট করা মানে লাগানো ইনস্টল করা এটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল তো আলহামদুলিল্লাহ আমরা লাগাই ফেলছি আর এই সেই পিএসএম ডিস্ক আর এটা ছাড়া এটা লাগানোর পরে বাইকের লুকটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ব্রেকিংটা আরও আপগ্রেড হয়েছে আর যেহেতু আমার RCB S1 লাগানো আমার বাইকে তো আমি আর ব্রেকিংটা কোনো দিক থেকে আর ভালো আপডেট চাইছি হোস পাইপগুলোও কিন্তু আমার চেঞ্জ করা যেমন দুইটা সামনে পিছনের হোস পাইপগুলো আমার চেঞ্জ করা আছে সত্যি কথা বলতে আপনি যদি RCB-র সাথে স্টক মানে ব্রেকিংয়ের তুলনা করেন তাহলে 19 আর 20 স্টক হচ্ছে আপনার মানে দুইটা 19 আর 20 দ্যাটস ইট বাট স্টক ইজ গুড কারণ নিশিনের যে মাস্টার সিলিন্ডার ব্যবহার করা হয়েছে RM5M বা V4 এ এটা অনেক ভালো তো RCB-ও ভালো RCB-রে খারাপ বলবো না আর আমি যেহেতু ইউজ করতেছি আমার কাছে এতটা খারাপ মনে হয় নাই আর তো ব্রেকিংটা আপডেট করলাম এই আর হচ্ছে এখন চালাবো চালানোর পর আমি পরে আর একটা রিভিউ আপনাদের মধ্যে দিব সো গাইজ আমি মুশফিক ইমন সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ভালোবাসবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ